সুরা বানি সুরাহীল সুরা নম্বর সতেরো আয়াত নম্বর বত্তিরিশ আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকরব জিনা ইন্নাহ কানা ফাহিসা তোমসা ছাবিলা তোমরা জিনা বেবিচার এগুলোর নিকটবর্তীও যেও না নিশ্চয়ই এগুলো একেবারে জঘন্যতম অপরাধ সুরা নূর সুরা নম্বর চব্বিশ আয়াত নম্বর উনিশ আল্লাহ তালা বলছেন ইন আল্লাদিনা আন তাসিয়াল ফাহিসা তুফির আমানু লাহুম আদাবুন আলিম ফির দুনিয়াওয়ালা যারা মোমিনদের মধ্যে মুসলিম সমাজের মধ্যে এই নির্লজ্জতা বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে দিতে যারা ভালোবাসে তাদের জন্য ইহকাল পরকালে কঠিন শাস্তি রয়েছে তাদের অপমানজনক শাস্তি রয়েছে যারা এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এই এগুলো ছড়িয়ে দিচ্ছে মুসলিম সমাজের মধ্যে তাদের শাস্তি অনিবার্য হয়ে যাবে সই মুসলিম ছাব্বিশশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লু আলহি বলেছেন প্রত্যেকটি আদম সন্তানের এই জেনা বেবিচারের যে পাপ তাদের আমল নামায় লেখা হবে কিভাবে তখন আল্লাহ রসুল বললেন ফাল আইনানি জিনা হুমা আদরু চোখের জিনা হচ্ছে দেখা আপনি দেখছেন বিভিন্ন কিছু দেখছেন আপনি অশ্লীল কিছু দেখলে এটা চোখের জিনা হবে ওয়াল উজনু জিনা হুমা আল ইস্তেমা কানের জিনা হচ্ছে কোনো কিছু অশ্লীলতা শোনা শুনতে ভালোই লাগছে শুনেই যাচ্ছেন কিন্তু আপনার জেনা বেবিচারের পাপ আপনার আমল নামায় লেখা হচ্ছে আর মুখের বেবিচার জেনা হচ্ছে যে মুখ দিয়ে খারাপ কথাবার্তা বলা এই কথা এইগুলো বলা এটা মুখের বেবিচার হবে আর হাতের বেবিচার হচ্ছে জেনা হচ্ছে আপনি হাত দিয়ে স্পর্শ করলেন সেটা হচ্ছে হাতের বেবিচার হবে অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে পরিকল্পনা করা এগুলো সব কিছুর জেনা রয়েছে পা দিয়ে হেঁটে গেলেন খারাপ কাজের জন্য আপনার পায়ের একটি বেবিচারের পাপ আপনার লেখা হবে এজন্য আল্লাহ তালার কাছে আমরা মন থেকে দোয়া করি যে আল্লাহ এই সমস্ত বিজাতীয় মতবাদ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করে দেওয়া আল্লাহ আমিন